দূরে আমার, আমি আর একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো কিনা, বলবো? এটা সবাই মানতে কষ্ট হবে, বলার দরকার আছে না? নাই, আমাদেরকে বলা হয়েছে তোমরা কোন ধনী লোকের সন্তানদের সাথে মেলামেশা করো না। কি করো না? কোন ধনী লোকের সন্তানদের সাথে তোমরা মেলামেশা সম্পর্ক করো না। কারণ একটা অবিবাহিত যুবতী নারী যেমন ফেতনা, ঠিক এই বড় লোকের বেটাও বেটিও তেমনি একটা ফেতনা। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। আজকে দেখেন আল্লাহর হাবিব বলেছেন, আজ থেকে 1500 বছর আগে, কত বছর? আজকে বাস্তব জীবনে এসে দেখেন আমাদের দেশে, আমাদের সমাজে, উন্নত বিশ্বে যার টাকা বেশি, লাঠি বেশি, পিস্তল বেশি, ক্ষমতা বেশি, তার দ্বারাই কিন্তু তত বেশি নোংরামি হয়। এই জন্য বড় লোকের সাথে মিশতে নিষেধ করেছেন, কারণ এরা হলো ফেতনা। এরা কি? এই জন্য বলেছি আপনাদের এটা কষ্ট মানতে কষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, ফুটফুটে সুন্দর যুবক ছেলে যদি কারো ঘরে থাকে, পিতা মাতার কোলে আসে না, মেয়ে না ছেলে, কি কথা বলেন না কেন? ছেলে এরকম ফুটফুটে কোনো সন্তান যদি কারো কাছে থাকে, কখনো কোনো উপযুক্ত ছেলের সাথে কোনোদিন হাতে ঘাটে নির্জনে কোনো জায়গায় হাঁটতে চলতে দিবেন না। এটা কিতাব প্রমাণ করেছে। যখন আপনি দিবেন তখনই কিন্তু আরেকজনের নষ্ট নজরে সে পড়বে, তখনই কিন্তু সে আপনার সমকামিতার শিকার হয়ে যাবে, বলোদ্ধারের শিকার হয়ে যাবে। ইসলামে তো সুন্দর, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে পারলেই কিন্তু আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধু, আমার নবী বলেছেন, লজ্জা স্থানের দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে, তুমি তার আমানতটা তুমি তাকে ফেরত দিবা, যথাযথভাবে ফেরত দিয়ে দিবা। আমি নবী, ওই আমানত ফেরত দিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। আমার নবী বলেছেন, যখন তুমি ওয়াদা দিবা, বন্ধু আজকে ওয়াদা নিয়ে যদি একটু বলতে হয়, শুধু কোরআন হাদিসের এই বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু আজকে মাহফিলে আসছে। আমার সাথে যারা আসছে, আমার ছেলেরা সবাই জানে, বন্ধুরে আমার গত রাত্রের আগের রাত্রিতে মাহফিল ছিল, একেবারে সারি সারি নৌকা বন্ধ পাল তুলেছে, সারি সারি নৌকা, একবারে বিশাল এক নদীর তীরে চট্টগ্রামের শেষ বর্ডার, গাড়ি পর্যন্ত যায় না, প্রাইভেট কারটা একা একা যেতে পারে না, যাত্রী নামাই দিলাম। ওখান থেকে আসার পরে বন্ধু ঘুমাইলাম, কালকে সকালে ওঠার পরে অসুস্থ, পুরো শরীর মাজা ব্যথা জ্বর। মাহফিলে আরেকটা মাহফিলে প্রধান বক্তা কি করি, তারপর জ্বর নিয়ে গেলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার নাই, শুধু একটু একটু পানি। এখন কিন্তু কলা দিয়া পানি যেমনি পরে এমনি গা থেকে ঘাম ঝরছে, কারণ শরীর দুর্বল। আজকে শুধু বন্ধু কথা দিয়েছি মাহফিলে আসবো, আজকে পরিপূর্ণ অসুস্থ ছিলাম, এই মুহূর্তে একটুখানি ভালো লাগতেছে, বিদায় আলোচনা করতেছি। বন্ধু পুরোপুরি অসুস্থ, আমার জায়গায় আমার মনে হয় অন্য কেউ হলে আসতো না। আমি মনে মনে ভাবলাম, যদি মরণ হয় মরবো, বাঁচতে হলে বাঁচবো, যাইয়া দেখি পারলে ওয়াজ করবো, নাইলে না, কিন্তু কথা দিয়েছি কথা রাখবো। এই যে আমার এই পিচ্ছি, কালকে সারা রাস্তা আমার পুরো শরীর সে মেসেজ করছে, এত ব্যথা মনে হয় যে বিষের ইনজেকশন শরীরে ফোর্স করা হয়েছে, এত কষ্ট। তারপরে প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। বন্ধু সবচেয়ে বড় দুঃখ, এটা গিবত করছি না, এটা সচেতনার জন্য, সচেতনতার জন্য, বিবেকের জন্য বলছি। ওখানকার একজন আলেম ইমাম সাহেব নাকি জানি না, আমি কিন্তু দাঁড়াইতে পারি না, বসতে পারি না, ব্যথায় ইমাম সাহেব কানে কানে আইসা বলে, হুজুর আপনার জন্য 2 ঘন্টা বরাদ্দ ছিল, আপনি যেহেতু 2 ঘন্টা করতে পারবেন না, 1.5 ঘন্টা ওয়াজ করেন। আপনারা বলেন এটা কি কোনো বিচারকের কথা হইল? আরে ভাই আমার তো জানি চলে না, কথাই বলতে পারি না। চৈত্র মাসে আপনার ক্ষেতের আইল শুকাইলে যেমন ফুটগুলো এরকম শুকাই গেছে, এখন ওনার উচিত ছিল কি যে হুজুর কষ্ট করে আসছেন, যতটুকু পারেন না ততটুকু আলোচনা করেন, প্রেশার ঠিক বিশ্বাস করেন, ঠিক সময়ের আগে, আমি বারবার বলছি আমি আর পারছি না, কিন্তু আমার সময়ের আগে কিন্তু ওই বক্তাকে সে আনে নাই। আমি এই জন্য বলি পৃথিবী নিষ্ঠ, পৃথিবী অত্যন্ত নিষ্ঠ, এই জন্য বলি পৃথিবীর সাথে প্রেম না করুন, আল্লাহ রাসূলের সাথে প্রেম করেন, আপনার দুনিয়া এবং আখেরাত সুন্দর
হয়ে যাবে ঠিক না বেঠি আমার নবী বলেছেন কথা দিয়েছো কথা রাখো যারা কথা দিয়ে কথা রাখবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব জোরে জোরে সুবহানাল্লাহ এই বাস্তব সমস্যাগুলো আমাদের আছে না নাই কথা বলেন না কেন আরে ভাই সাধারণ মানুষের জন্য কি ওয়াজ করব আমাদের মতো বক্তা যারা টপ লেভেলে চলে গেছে এই মাহফিলে 5000 টাকা কম আর একটা মাহফিলে 5000 টাকা বেশি পেয়েছে এই দিনে ক্যান্সেল করে ওটাতে চলে গেছে আপনি বলেন সে কি সুন্নি জামাত সে কি ইমানদার না মুনাফিক তার বক্তাগিরিও ঠিক আছে নামাজও ঠিক আছে সুন্নি জামাতও ঠিক আছে কিন্তু মুনাফিকিও ঠিক আছে সে কি আল্লাহর দরবারে অ্যারেস্ট হবে কি হবে না হিসাব দিতে হবে কি হবে না আমার নবী সব রাস্তা ওপেন করে দিয়ে গেছে বাঁচতে হলে সব রাস্তা ওপেন করেই বাঁচতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে যদি আপনি সব কিছু বন্ধ ওপেন করে বাঁচতে পারেন আমার দিকে নজর দেন বন্ধুরে আমার সব কিছু যদি ক্লিয়ার করে বাঁচতে পারেন তাহলে কবরে কি এমন অবস্থা হবে দুইটা হাদিস একটা কিন্তু আগে বলেছি ইমানদারকে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে আজান তো দিয়ে দিন নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে বন্ধুরে আমার তখন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে কিন্তু মুনাফিক সঠিক উত্তর দিতে পারবে না উত্তর দিয়ে দিবে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার করা হবে তার কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া করে দাও তার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও এবং সেই তখন ওই ব্যক্তি বলবে আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই কয় কেন কয় আমার আপন স্বজনকে শুভ সংবাদ দিব তখন ফেরেশতারা বলবে না না তোমার আর ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি তোমার এই কবরে জান্নাতের বাগানে শুয়ে থাকো নতুন দুলার মতো আপন জন ডাক না দেয়া পর্যন্ত তুমি থাকো জোরে জোরে সুবহানাল্লাহ এটা ইমানদার ইমানদারের জন্য বন্ধু আরো নিয়ামত আছে বন্ধু আমি আপনাদেরকে বলবো কিনা বন্ধুরে আমার ইমানদারের জন্য আরো বড় নিয়ামত সেই নিয়ামতটা হলো বন্ধুরে আমার আল্লাহর আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বন্ধু তিনি সব সময় মানুষ মারা গেলে তার জানাজায় অংশ গ্রহণ করতে পারলে খুশি হতেন সব সময় তিনি মানুষের জানাজায় অংশ গ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন একদিন এমন একটা ডেড বডি কবরে রাখলেন এমন একজন ব্যক্তি 100% ইমানদার বন্ধুরে আমার তিনি তাকে কবরে দাফন করার পরে কবরে যখন দাফন করলো সব মানুষ দলে দলে চলে গেল চলে যাওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন ওই নতুন কবরের মধ্যে মনে হয় জিন্দা যেন দুইটা লাশ কবরে ঢুকছে জিন্দা যেন দুইটা মানুষ কবরে প্রবেশ করতেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টা দুইটা জিন্দা মানুষ যেন ঢুকতেছেন তিনি দেখতেছেন তখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন জীবনে কত মানুষের জানাজায় অংশ গ্রহণ করলাম জীবনে কত মানুষকে দাফন করলাম এমন ঘটনা কোনোদিনও দেখিনি এবার বন্ধু তিনি কি করলেন তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে দেখলেন দুইজনের মধ্যে একজন বের হয়ে গেল আরেকজন এখনো পর্যন্ত বন্ধু কবরে আছে এবার তিনি কি করলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন একবার 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন 10 বার সূরা মুল ইয়া তেলাওয়াত করলেন 10 বার করে তেলাওয়াত করার পরে আল্লাহর দরবারে দোখানা হাত উঠিয়ে বললেন আল্লাহ গো মনি আমার সামনে রহস্যময় প্রেম আমি দেখতে পাই এই রহস্যময় প্রেম আমি উদ্ঘাটন করতে চাই এটা কি গো আমার জীবনে কোনোদিন এমন ঘটনা আমি দেখিনি বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে এই নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে ফাইটা দুইটা টুকরা যখন হয়ে গেল যিনি কবরের মধ্যে ছিলেন উনিও বন্ধু বের হয়ে চলে যাচ্ছেন এবার তিনি ডেকে ডেকে বলতেছেন আপনারা কে গো একজন আগে চলে গেছেন আপনি এখনো পর্যন্ত কবরে আছেন কে গো আপনারা কয় আমরা পৃথিবীর কোন মানুষ নই আল্লাহর রহমতের ফেরেশতা কেন এসেছেন কবরে কয় যিনি আজকে কবরে দাফন করা হলো উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে সে যদি কবরে প্রশ্নের উত্তর দিতে না পারে আমরা যেন তার প্রশ্নের জবাব শিখিয়ে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন মনে হতো যেন ওনার চোখ দুইটা ঝর্ণা হয়ে গেছে ওনাকে যখন প্রশ্ন করা হলো আপনি কেন কাঁদেন
হ্যাঁ শেষ করে ঠিক আছে আমাদের হলিউল্লাহ আশিকি সাহেব কি আসছে 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 সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আসলে অসুস্থ শরীর নিয়েও আশা করি আপনারা যারা বসেছেন অবশ্যই বিবেকবান মানুষ এবং কথাগুলো মন দিয়ে শুনছেন আমি আপনাদেরকে বলবো এই যে যতগুলো আলোচনা করেছি প্রত্যেকটা আলোচনার উপর ভিত্তি করে জীবন যাপন করার চেষ্টা করবেন করবেন তো কথা বলেন করবেন তো শুনেন আমাদের সামাজিক বন্ধনটা নষ্ট হয়ে গেছে সামাজিক বন্ধন আমাদের কি করে তুলতে হবে এই একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন একজন আরেকজনের সাথে একটা প্রেমের বন্ধন গড়ে উঠবে এটা আমার নবী শিক্ষা কেউ যখন ডাক দিবে তা ডাক দিলে দৌড়ে যাবেন কেন ডাকলো দেখার জন্য কেউ যখন অসুস্থ হয়ে যাবে অসুস্থ হলে তাকে দেখার জন্য সেবা করার জন্য যাবেন কথা কি বলছি বুঝতে পারছেন এই কাজগুলো করবেন আরেকটা বিষয় হলো ছোট্ট করে একটা হাদিস শরীফ বলবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেছেন আমান আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন যদি কোনো মানুষ একটা অসুস্থ মানুষকে দেখতে যায় সে যদি সকালবেলা বের হয় সন্ধ্যা হয়ে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা যিনি রোগী দেখতে গেল তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আবার কেউ যদি সন্ধ্যার দিকে বের হয় তার আপন কোনো স্বজনের অসুস্থতার খবর নেওয়ার জন্য আল্লাহর হাবিব বলেছেন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমার নবী বলেছে আপনি একটা অসুস্থ মানুষের একটা বিপদগ্রস্ত মানুষের আপনি তালাশ করার জন্য তারে দেখার জন্য তাকে একটু হেল্প করার জন্য আপনি বের হয়ে গেলেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ঘরে না ফিরবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন সে যতক্ষণ না তার আপন গন্তব্যে ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াচ্ছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ইমানটাকে টেকসই করতে পারি ইমান নিয়ে একটু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আমলের দিকে গেছি আর এদিকে আলোচনা করলাম না আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করে সকলে বলুন আমিন আমি যে আলোচনা করেছি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন আর ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ